ছেলে বলতো তোলা মেয়ে তোমায় ঠিক 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 আমার ছেলে সাধক তোমায় ঠিক 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 টাকা কালো টাকা দিয়ে দাঁড়ায় সাধক টাকা সাধক তোমায় ঠিক লজ্জা সরকারি দপ্তরে ও শিক্ষা প্রতিষ্ঠানে 12 ঘন্টা কর্মবিরতি পালন সংগ্রামী যৌথ মঞ্চের। বৃহস্পতিবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বহরমপুর আদালত কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হয়। এরপর জেলাশাসক অফিসে গিয়েও বিক্ষোভ দেখানো হয়। সরকারি কর্মচারীদের প্রতি মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে AICPI অনুযায়ী সকল বকেয়া DA প্রদান, সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী পদে নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 12 ঘন্টার কর্মবিরতি পালন করা হয়। বকেয়া DA কেন্দ্রীয় হারে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ এবং অনিয়মিত যারা বিভিন্ন দপ্তরে কাজ করছে, সরকারি দপ্তরে অনিয়মিত কর্মচারী, তাদেরকে যোগ্যতা অনুযায়ী নিয়মিতকরণ, এই দাবিতে আমাদের লড়াই চলছিল। তার মধ্যে আজকের কর্মবিরতিটা স্পেসিফিক আর একটা বিষয় যুক্ত হয়েছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক, ডাক্তার, নার্স, যারা আমরা আন্দোলনে আছি সারা রাজ্যে, সরকারি কোষাগার থেকে যারা বেতন পাই, তাদেরকে উনি অপমান করেছেন। এটা দীর্ঘদিন ধরেই করে চলেছেন, এতদিন প্রতিবাদ হয়নি, কিন্তু এখন আর চুপ থাকা যাচ্ছে না। কর্মচারীরা তারা নিজেরা বুঝতে পেরেছে যে এই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন ছাড়া, প্রতিবাদ ছাড়া না করলে এই সরকার আমাদের একদম মানে নিষ্পেষিত করে ফেলবে। তাই আজকে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর চোর ডাকাত চিরকুটে চাকরি পাওয়া এই এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের কর্মবিরতি।